बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम बन्धुरा आशा करी सकले भालो आछेन। बन्धुरा आबार नतून करे भारत के प्रचंड रकमेर सेका दिलो तालेबान। शेष खबर पावा पर्यन्त भारत ए सेकाय दिक्बिदिक छोटाछुटी करछे किन्तु कोनो समाधान आसछे ना। बन्धुरा शेष पर्यन्त कि हय सेई ब्यापारटी जानार जन्य अवश्यई आमादेर साथे थाकते हबे। আফগানিস্তানে সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছে তালিবান, আর এই অনুষ্ঠানে তারা আমন্ত্রণ জানিয়েছে তাদের একান্ত বন্ধুপ্রতিম দেশগুলোকে। বন্ধুরা এই দেশগুলো হলো পাকিস্তান, চীন, রাশিয়া, কাতার, তুরস্ক এবং ইরান। কিন্তু আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মতো দেশের এখানে জায়গা হয়নি। তালেবানের নেক দৃষ্টি পাওয়ার জন্য চীনের মতো ভারতও যোগাযোগ শুরু করেছিল। কাতারের দোহায় তাদের আলোচনাও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারতে আমন্ত্রণপত্র পৌঁছায়নি। এই আমন্ত্রণপত্র না পাওয়ার অর্থ হলো ভারতের সবই শেষ হয়ে গেল। ভবিষ্যতে তালিবানের হিটলিস্টের তালিকায় ভারত হয়তো থাকতে পারে, সেজন্য কাশ্মীর হয়ে উঠতে পারে ভারতের জন্য এক মরণ ফাঁদ। বন্ধুরা আপনাদের কি মনে হয়? এই ব্যাপারটি স্পষ্টভাবে আলোচনা করার চেষ্টা করব। ইতিমধ্যে আফগানিস্তানের মুখপাত্র সুহেল শাহিন বলেছেন, কাশ্মীরের মুসলিমদের অধিকার নিয়ে কথা বলার অধিকার অবশ্যই তালিবানের রয়েছে। বন্ধুরা এর মাধ্যমে একটি প্রচ্ছন্ন হুমকি অলরেডি ভারতকে দিয়ে দিয়েছে তালিবান। এই বিষয়গুলো সুস্পষ্টভাবে জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা ছবিটি একটু গুরুত্ব সহকারে লক্ষ্য করুন। এই ছবিটিতে দেখছেন বর্তমানে তালিবানের শীর্ষ দুই নেতা মোল্লা আব্দুল গনি বারাদার এবং মালাও হিবায়তুল্লাহ আখুনজাদা। বন্ধুরা তারা উভয়ই বর্তমানে আফগানিস্তানে তালিবানদের নীতি নির্ধারক পর্যায়ে অন্যতম দুই শীর্ষ নেতা, আর তার সাথে আছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বর্তমান তালিবান আফগানিস্তানে তাদের সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে, আর এখানে চীনকে প্রধান অতিথি হিসেবে তারা আমন্ত্রণ জানিয়েছে। বন্ধুরা বর্তমানে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্ধুরা দুইজনের হাস্যোজ্জ্বল মুখ দেখে কি মনে হচ্ছে? দুইজনের মধ্যে অসম প্রেম। আসলে প্রেমটি অসময়ই ছিল। এখানে ভারত তার কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য আফগানিস্তানকে ভালোবেসেছিল, প্রকৃতপক্ষে আফগানিস্তানের উন্নয়নের জন্য নয়। আফগানিস্তানের আরেকটি বিষয়ের প্রতি ভারত সরকারের লোলুপ দৃষ্টি ছিল, সেটি হচ্ছে আফগানিস্তানের খনিজ সম্পদ। বন্ধুরা বর্তমানে সেটি সুদূর পরা হতো। এখন ভারত দ্বিধায় পড়ে গেছে, তারা কি বর্তমান তালেবান সরকারের সাথে সহযোগিতা করবে না তালেবান থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবে? বন্ধুরা এখানেই বড় রকমের একটি প্রশ্ন, আর সেই প্রেক্ষাপট যখন সামনে এসে হাজির হয়েছে তখনই তালিবান সরকার গঠনের ব্যাপারে মন স্থির করেছে। আর সরকার গঠনের ক্ষেত্রে তালিবান এশিয়ার মধ্যে মাত্র চারটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে, আর সেই চারটি দেশ হলো পাকিস্তান, ইরান, চীন এবং রাশিয়া। বন্ধুরা আমি পূর্বেই একটি ভিডিওতে আপনাদের বলেছি বর্তমানে এশিয়া পরিচালনা করবে এই চার দেশ, আর তাদের হাতেই থাকবে এশিয়ার ভূকৌশলগত নিরাপত্তার প্রধান হাতিয়ার। কারণ মধ্য এশিয়া হিসেবে আফগানিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান প্রভৃতি দেশ এমন একটি অবস্থানে রয়েছে আসলে প্রকৃতপক্ষে তাদের কোনো সমুদ্রবন্দর নেই। আফগানিস্তান যেহেতু সমুদ্র তীরবর্তী কোনো দেশ নয়, তাই এখানে যুদ্ধ পরিচালনা ব্যয় আকাশ সম, আর এ কারণেই এখান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে আমেরিকা। বন্ধুরা সমুদ্র তীরবর্তী দেশ হলে সেখানে সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের একটি সুযোগ সুবিধা পেয়ে থাকতো আমেরিকা, আর এখানেই ছিল আফগানিস্তানে আমেরিকার মিশন পরিচালনা করার জন্য বড় রকমের সীমাবদ্ধতা। শেষ পর্যন্ত সেই সীমাবদ্ধতাকে জয় করতে পারেনি আমেরিকা, আর সেখানে ভারতের মতো দেশ শুধু চিল্লাচিল্লি করবে এর বেশি কিছু নয়। প্রকৃত বাস্তবতা হলো আফগানিস্তানে যে অর্থনৈতিক কার্যক্রম শুরু করেছিল ভারত সেটি নিয়ে তাদের মহাপরিকল্পনা ছিল। এই মহাপরিকল্পনা তারা সামনে 100 বছরকে কেন্দ্র করে নিয়েছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে এখানে দীর্ঘদিন ধরে কোনো শাসকই সামরিকভাবে স্থিতিশীল অবস্থায় ছিল না। তারা এসেছে কয়েক বছর থেকে আবার চলে গিয়েছে। এই ব্যাপারটি অবশ্যই ভারতের মাথায় রাখা উচিত ছিল। বন্ধুরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চরিত্রগতভাবেই একটু যুদ্ধবাজ প্রকৃতির, আর সেই যুদ্ধবাজের চরিত্রটি তিনি আফগানিস্তানে দেখাতে চেয়েছিলেন। আমেরিকার সাথে মিলে তিনি ভেবেছিলেন তারা হয়তো আমেরিকা হয়ে গেছে। বন্ধুরা কোয়াড গঠন করেছিল চীনকে চাপে ফেলানোর জন্য। বন্ধুরা সাম্প্রতিক সময়ে ইরানের সাথে ভারতের সম্পর্ক খুবই খারাপ হয়ে গেছে, আর এর মাধ্যমে সে একটা বিষয় স্পষ্ট করে তুলছে, আমেরিকার সাথে সম্পর্ক রাখার জন্য চীন, ইরান বা তার মিত্র দেশগুলোর সাথে তার যদি সম্পর্ক ছিন্ন করতে হয় তাহলে তাতে তার কিছু যায় আসে না।
কঠিন সত্য হলো বর্তমান পৃথিবীর বাস্তবতায় আমেরিকাকে অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু আপনার এমনভাবে ফরেন পলিসি ঠিক করা উচিত যেন শুধুমাত্র আমেরিকার উপর ভর করে না চলতে হয়। আমেরিকা যদি কোনোভাবে বিপদে পড়ে তাহলে নিজের পিঠ যেন রক্ষা হয়। তো এখানে ভারত এমনভাবে আমেরিকার সাথে গাঁট ছড়া বেঁধেছে যে আমেরিকা যদি ডুবে তার সাথে ভারতও ডুববে। কিন্তু এই ডুবা ভাষার ব্যাপারে ভারত কখনোই ভাবেনি। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে যে ভারত কাশ্মীরে অত্যন্ত নমনীয় ভূমিকা গ্রহণ করছে। শত্রুতারা বাতিলের পরে যে বিদ্রোহের সূচনা হয়েছিল সেটি দমন করার ক্ষেত্রে ভারতীয় বাহিনী চরম রুদ্রমূর্তি ধারণ করেছিল। কিন্তু আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কাশ্মীরের শীর্ষস্থানীয় নেতাদের সাথে দেখা করেন। এই দেখা করার পরে ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে কাশ্মীরে মুসলিমদের সকল অধিকার রক্ষা করা হবে। বন্ধুরা, এই দেখা এবং এই ঘোষণা ভয়ে পড়ে একেবারে সত্য হলো এটি মন থেকে নয়। বলা আছে বা কথায় আছে যে ঠেলায় পড়লে বিড়ালে গাছে ওঠে। সেই ঠেলায় পড়ে নরেন্দ্র মোদী গাছে উঠে এইসব কথা বলছেন, কিন্তু এটি তার মনের কথা নয়। বন্ধুরা, ভারতের এই বিজেপি সরকারের আমলে তাদের ভিতরে মৌলবাদী ধ্যান ধারণা চরম আকার ধারণ করেছে। এদিকে আফগানিস্তান নিয়ে মহাপরিকল্পনা শুরু করে দিয়েছে চীন, পাকিস্তান, ইরান এবং রাশিয়া। বন্ধুরা, সমরাস্ত্র থেকে শুরু করে ভবিষ্যতে তারা হয়তো আফগানিস্তানের তালেবানকে বিভিন্ন ধরনের দেশ রক্ষার সরঞ্জাম দিতে পারে। আর এক্ষেত্রে উন্নত প্রযুক্তির সরঞ্জাম ইতিমধ্যে তালেবানরা পেয়েছে, তা দিয়ে তারা সামনে 5-10 বছর অনায়াসে চলতে পারবে। আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার, উন্নত ধরনের যুদ্ধ বিমান এবং সামরিক কাজে ব্যবহার উপযোগী বিভিন্ন ধরনের কয়েক হাজার হাম্বি। বন্ধুরা, ভারত, চীন এবং পাকিস্তান এখানে একটি ট্রায়াঙ্গেল অবস্থা সৃষ্টি করেছে। আফগানিস্তান নিয়ে পূর্ব থেকেই এই তিনটি দেশের টানা হেসরাত চলছিল। ভারত চাচ্ছিল আফগানিস্তানের ঘানি সরকারকে শক্তিশালী করে এখানে স্থায়ীভাবে পাকিস্তানের বিরুদ্ধে একটি ডিটারেন্স অবস্থা সৃষ্টি করতে। অন্যদিকে চীন, তুরস্ক এবং পাকিস্তান চাচ্ছিল আমেরিকা আফগানিস্তান থেকে বিদায় হোক। তাহলে এখানে তাদের উপর যে একটি সামরিক চাপ সবসময়ের জন্য থাকতো সেটি থাকবে না। এখানে সেই শূন্যস্থান পূরণ করার জন্য এই দেশগুলো উঠে পড়ে লেগেছে। বন্ধুরা, তুরস্কের কথা না বললেই নয়, তুরস্ক বর্তমানে উদীয়মান শক্তি হিসেবে আফগানিস্তানের বড় ধরনের ভূমিকা দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র ভারতই এখান থেকে পা পিছলে মহাসমুদ্রে পড়ে যাবে, আর মহাসমুদ্রে পড়ে যাওয়ার পর ভারতকে কোনোভাবেই টেনে তুলবে না আমেরিকা। বন্ধুরা, ভারত ভয়ে আছে আফগানিস্তান তালেবানের কিছু সদস্য অথবা মুজাহিদিন পরবর্তীতে কাশ্মীরে প্রেরণ না করে। আর সেটি যদি হয়ে থাকে, আফগানিস্তান যদি এইভাবে ভূমিকা পালন করে এশিয়ার বুকে, তাহলে সেটি ভারতের অস্তিত্বের জন্য চরম হুমকি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, চীন বর্তমানে বিশ্বের সেরা সামরিক শক্তি। বড় ধরনের ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিভিন্ন দেশের সাথে কৌশলগত সম্পর্ক তারা তৈরি করে যাচ্ছে। বর্তমানে আফগানিস্তানের শাসনভার গ্রহণকারী তালেবানও তার ব্যতিক্রম নয়। বন্ধুরা, চীন এখানে চাচ্ছে একটি স্থিতিশীল তালেবান সরকার যেন আফগানিস্তান শাসন করতে পারে। আর সেই তালেবানই বর্তমানে আফগানিস্তানের সরকার গঠনের দ্বার প্রান্তে, যেখানে ভারতের মতো দেশ অচ্ছুত। পানশির দখলে দাবি করার পরই তালেবান জানিয়েছে আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুতি শেষ করেছে তারা। নতুন সরকার গঠনের অনুষ্ঠানে পাকিস্তান, চীন, রাশিয়া, কাতার, তুরস্ক ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তালেবানের আমন্ত্রণের তালিকায় নাম নেই ভারতের, যদিও কিছুদিন আগেই তালেবান সরকারের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস ইস্তানিকজাই জানিয়েছিলেন ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় তারা। আফগানিস্তানের মাটি উগ্রবাদী কার্যকলাপের জন্য ব্যবহার করা যাবে না বলে তিনি জানিয়েছিলেন। তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত, নয়াদিল্লিকে সেই অবস্থার বদলের আর্জে জানিয়েছিল তালেবান। বন্ধুরা, এই আমন্ত্রণের লিস্ট থেকে বোঝা যায় বর্তমানে এশিয়াতে ভারত বড়ই একা। সেই একাকিত্ব ঘোচানোর জন্য ভারত কি উত্তর আমেরিকার সেই ইউএসএর প্রতি হাত বাড়াবে, নাকি রাশিয়ার প্রতি হাত বাড়াবে? ইতিমধ্যে রাশিয়ার হাতে পায়ে ধরেছে, কিন্তু কোনো কাজ হয়নি। কি তালেবানদের কোনো কৌশল হতে পারে? এর মাধ্যমে হয়তো ভারতকে চাপে রেখে ভারতের কাছ থেকে স্বীকৃতি আদায় করে নেওয়ার একটি চিন্তা ভাবনা করছে তালেবান। ভারতের সাথে তালেবানের দরকষাকষির অনেক কিছু হাতে রয়েছে তালেবানের। এই চিঠিতে নাম না থাকায় ভারতের আশঙ্কাই সত্য হলো, এবং সেই আশঙ্কা হলো হয়তো আফগানিস্তানে তালিবান সরকার কখনোই ভারতকে প্রকৃত বন্ধু হিসেবে মেনে নেবে না। সেটি ভবিষ্যতেই বলে দেবে যে ভারত আফগানিস্তানের তালিবান সরকারের বন্ধু হতে পারে কি না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।